আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজকে আমি সামষ্টিক অর্থনীতির কনজাম্পশন অ্যান্ড সেভিং এই অধ্যায়ের নবম লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। শিক্ষার্থীবৃন্দ, দেখো হাঁটি হাঁটি পাপা করতে করতে আমরা অলরেডি 9 নম্বর লেকচারে চলে আসছি। আমি জানি না তোমরা বাকি লেকচারগুলো শেষ করেছো কিনা। আমি সবসময় প্রত্যাশা রাখি এবং বলি তোমাদেরকে, তোমরা যদি একটু মনোযোগী হও এবং ধারাবাহিকভাবে লেকচারগুলো দেখো, তাহলে এই অধ্যায়টি একটা সহজ একটি অধ্যায় যা তোমার পক্ষে মানে অল্পতেই বোঝা সম্ভব। যাই হোক, এই পাঠ শেষে শিক্ষার্থীরা কেইনসের ভোগের মৌলিক মনস্তাত্ত্বিক বিধিটি ব্যাখ্যা করতে পারবে। তোমরা যারা মোটামুটি এই ভোগ অধ্যায় সম্পর্কে জানো বা শুনেছ, তাহলে এই অধ্যায়ের মধ্যে এই কেইনসের ভোগের মৌলিক মনস্তাত্ত্বিক বিধিটি একটা আলাদা দাবি রাখে, মানে আসলে একটা আলোচনার মতো একটা বিষয়। তো এইটা আজকে আমরা আলোচনা করব, আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, আমরা একটু আলোচনাটা সামনের দিকে নিয়ে যাচ্ছি। দেখো, কেইনসের ভোগের মৌলিক মনস্তাত্ত্বিক বিধি, মনস্তাত্ত্বিক, এখানে একটু কথা কিন্তু খেয়াল করতে হবে। কেইনস আসলে কি বলছে? অর্থনীতিবিদ জেম কেইনস তার আয় ও নিয়োগ তত্ত্বে আয় ও ভোগ ব্যয়ের মধ্যে যে সম্পর্ক বিশ্লেষণ করেছেন তা মৌলিক মনস্তাত্ত্বিক বিধির উপর ভিত্তি করেই হয়ে উঠেছে। তার মতে মানুষের ভোগ মূলত মনস্তাত্ত্বিক উপাদান দ্বারা কি হয়, প্রভাবিত হয়। তাই মানুষ তার বর্তমান ভোগ ব্যয় পরিচালনা করার সাথে সাথে ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন, দুশ্চিন্তাগ্রস্ত থাকে। ঠিক আছে, এখানে একটু কথা বলে নেই, এটা তো ভূমিকার কথা, তো মূল কথাগুলো আসবে একটু পরে। অর্থাৎ জেম কেইনসের কথা হচ্ছে মানুষ তার বর্তমান আয়ের সবটাই ভোগ করে না। কেন করে না? কারণ ভবিষ্যতের অনিশ্চিত যে ভবিষ্যৎ, ওই সময়ে তার বর্তমান যে আয়ের অবস্থা সেটা নাও থাকতে পারে। ভবিষ্যতে তার ছেলেমেয়ের উচ্চশিক্ষার জন্য টাকা পয়সার বেশি টাকা পয়সার প্রয়োজন হতে পারে, ভবিষ্যতে তার অসুখ বিসুখ হতে পারে, ভবিষ্যতে তার চাকরি চলে যেতে পারে, অর্থাৎ আয়ের এই ধারাবাহিকতা নাও থাকতে পারে। এইসব কথা চিন্তা করেই মানুষ তার বর্তমান আয়ের সবটা কিন্তু ভোগ করে না, ভবিষ্যতের জন্য কিছু রেখে দেয়। এই যে মানে অনিশ্চিত ভবিষ্যতের জন্য যে সে বর্তমানে যে মানসিকভাবে যে ভোগটাকে প্রভাবিত, এই যে মানসিক চিন্তা চেতনা যে ভোগটাকে প্রভাবিত করছে, এই কারণে বলছে যে যে কিছু মৌলিক মনস্তাত্ত্বিক উপাদান দ্বারা কি হয়, মানুষের বর্তমান ভোগটা প্রভাবিত হয়, এই কথাটা এখানে আসছে। এখন আসো আসলে তাহলে এই বিধিটা আসলে কি আমরা একটু দেখি। বলছে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে মানুষের আয় বাড়লে ভোগ বাড়ে, তবে আয় যে হারে বাড়ে ভোগ তার সে কম হারে বাড়ে। মূল কথা কিন্তু আগেরগুলোই, ভোগের এই নিয়মকে বলা হয় মৌলিক মনস্তাত্ত্বিক বিধি। আমি আবারও বলছি, দেখো একটু আগে বলে আসছি যে মানুষ যে অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে আয়ের সবটা কিন্তু বর্তমানে ভোগ করে না। তো যদি না করে তাহলে আয় যে হারে বাড়তেছে ভোগ কি সে হারে বাড়বে, প্রশ্নই আসে না। তাহলে এই কথাটা এখানে আনছি যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে মানুষের আয় বাড়লে ভোগ ব্যয় বাড়ে, তবে আয় যে হারে বাড়ে ভোগ ব্যয় তার সে কম হারে বাড়ে। ভোগের এই নিয়মকেই বলা হয় মৌলিক মনস্তাত্ত্বিক বিধি। এই বিধিটা কতগুলো অনুমিত শর্তের উপর প্রতিষ্ঠিত। যেমন কেইনসের যত আলোচনা আছে তার আলোচনাগুলো স্বল্পকালকে ঘিরে কিন্তু উনি আলোচনা করছেন, তো অর্থাৎ এই আলোচনাটা দেখো স্বল্পকালীন সময় বিবেচ্য। ঠিক আছে, ওনার এই আলোচনা স্বল্পকালকে ঘিরেই। দুই, দাম
স্থির, উনি ধরে নিছে এই অবস্থায় দ্রব্য সামগ্রীর দাম কি থাকবে, স্থির থাকবে। দুই, ভোগ ও সঞ্চয়ের মধ্যে আয়ের বন্টন স্থিতিশীল থাকবে। ঠিক আছে, এখানে একটু দাম স্তর স্থির কথাটা যে একটু আবার যদি বলি, যদি মনে করো দামের পরিবর্তন হয় তাহলে কিন্তু ভোগের পরিবর্তন তো এমনি হয়ে যাবে, এই কারণে এইটাকে স্থির ধরে আলোচনাটা করা হয়েছে। ঠিক আছে, তারপরে চতুর্থ নম্বরে বলছি, ব্যক্তি স্বাধীনভাবে ভোগ পরিচালনা করবে, অর্থাৎ এক্ষেত্রে সরকারি হস্তক্ষেপটাকে কামনা করা হয়নি। ঠিক আছে, সরকারি কোনো হস্তক্ষেপ এখানে থাকবে না। তারপরে জনসংখ্যা স্থিতিশীল থাকবে, ঠিক জনসংখ্যাটাকে, অর্থাৎ এই জনসংখ্যাও কিন্তু ভোগকে প্রভাবিত করে। ঠিক আছে, এই কারণে আমরা এইটাকে ধরে নিছি, উনি আলোচনার সময় ধরে নিছি কি জনসংখ্যাটা কি থাকবে, স্থিতিশীল থাকবে। তারপর অর্থনীতিতে স্বাভাবিক অবস্থা বিরাজ করবে, এই অনুমিত শর্তগুলোর আলোকেই এই বিধিটাকে উনি ব্যাখ্যা করছেন। এখন আসি আমরা যে দেখো মনস্তাত্ত্বিক বিধির বিশ্লেষণ। এই যে কথাটা বলছি, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে আয় বাড়লে ভোগবে বাড়ে, তুমি এই কথাটার মধ্যে তিনটা ভাগ আমি করব। এক নাম্বারে, আয় বাড়লে ভোগবে বাড়ে, এক। দুই, আয় যে হারে বাড়ে ভোগবে তার চেয়ে কম হারে বাড়ে, দুই নাম্বার গেল। তিন, আয় বাড়লে সঞ্চয়ও বাড়ে। তুমি দেখো এই যে ওনার এই কথাটার মধ্যে তিনটা অংশ কিন্তু আমরা পাইছি, এই তিনটে অংশ আমরা এখানে তুলে আনছি। দেখো এই তিনটে অংশের কিন্তু চিত্রের মাধ্যমে আমরা আলোচনা করব যে মানুষের আয় বাড়লে ভোগবেও বাড়ে। দুই, আয় যে হারে বাড়ে ভোগবে সে হারে বাড়ে না, তার চেয়ে কম হারে বাড়ে। তিন, আয় বাড়লে সঞ্চয়ও বাড়ে, ভোগ ও সঞ্চয় উভয় বাড়ে। ঠিক আছে, আমরা এই তিনটা কথাকেই আমরা এখানে দেখাবো চিত্রের মাধ্যমে। এখন চিত্রে চলে যাচ্ছি, দেখো চিত্রে ও এক্স অক্ষ হচ্ছে আয় আর ও ওয়াই অক্ষ হল ভোগ ও সঞ্চয় নির্দেশিত। 45 ডিগ্রি, এই কোণটা তো 90 ডিগ্রি। এখন 45 ডিগ্রি কোণে একটা রেখা আমরা টেনে নিচ্ছি, যে রেখার প্রত্যেকটা বিন্দুতে ভোগ এবং আয়ের পরিমাণ কি সমান। ঠিক আছে, অর্থাৎ এই রেখার প্রত্যেকটা বিন্দুতে আয় এবং ভোগের ভোগবে পরস্পর সমান হবে। আমরা এখন স্বল্পকালীন একটা ভোগ রেখা নিচ্ছি, যেহেতু ক্যান্সের আলোচনা ছিল স্বল্পকাল নিয়ে, এই জন্য আমরা একটা স্বল্পকালীন ভোগ রেখা নিচ্ছি। দেখো যে এসি হচ্ছে স্বল্পকালীন ভোগ রেখা। তুমি আলোচনাটা ভালোভাবে শুনবাই, একবারে সহজ একটা আলোচনা, এসি হলো একটি স্বল্পকালীন ভোগ রেখা। এখানে খেয়াল করো, ও ওয়াই ওয়ান আই স্তরে আমি যদি এখানে একটা বিন্দু নেই, ই বিন্দুতে দেখো ভোগবে কত, ই ওয়াই ওয়ান, ই ওয়াই ওয়ান। তাহলে ই বিন্দুতে তুমি লক্ষ্য করে দেখো তো, অর্থাৎ এই রেখার তো প্রত্যেকটা বিন্দুতে আয় আর ভোগবে কি সমান, তাহলে ই বিন্দুতে আয় যত ভোগবেও তত। যদি কোনো একটা বিন্দুতে একজন লোকের আয় আর ভোগবে সমান হয়ে যায়, এক্ষেত্রে তার সঞ্চয়ের পরিমাণ কত, শূন্য, কারণ আয়ের সবটাই তো সে ভোগ করে ফেলে। তাহলে আমি এখানে দেখাচ্ছি, দেখো এই অবস্থায় সঞ্চয়ের পরিমাণ, অর্থাৎ ই বিন্দুতে সঞ্চয়ের পরিমাণ কত, শূন্য। এটাই আমরা এখানে দেখাচ্ছি, দেখো যে চিত্রে এসি হচ্ছে স্বল্পকালীন ভোগ রেখা। এই এখানে যে অংশটা আমি দেখাবো এটা তুমি আমার কথা শুনেই তুমি লিখতে পারো, আমি এখানে তারপরে নিয়ে আসি, এই কারণে যে অনেক সময় তোমরা লিখতে ভুল করো বা আমার কথাটা বুঝতে যদি সমস্যা হয়, এই কারণে আমি একটু লিখে দিচ্ছি এখানে, এই জন্য অনেকটা মানে এই লেখাগুলো ছোট হয়েছে। ঠিক আছে, তাহলে ও ওয়াই ওয়ান আয় স্তরে ভোগবে কত, এখানে ই ওয়াই ওয়ান, তাহলে এখানে সঞ্চয়ের পরিমাণ কত, শূন্য। আমরা যে ব্যাখ্যাটা এতক্ষণ বললাম এটাই তুলে নিয়ে আসছি। এখন দেখো আয় বেড়ে যদি ও ওয়াই টু হয় এই আয় স্তরে, আমি 45 ডিগ্রি কোণের রেখাটার মতো সাথে একটা রেখা টেনে নিলাম এস ওয়াই টু, এই আয় স্তরে এই ভোগরেখা কোনটা আমার এসি, এসি এই যে ভোগরেখা, তাহলে এখানে ভোগব্যয় হবে কতটুকু, এখান থেকে এই পর্যন্ত, এই যে এখান থেকে এই পর্যন্ত, এখানে আমরা একটা বিন্দু নিলাম, নাম দিলাম কি এফ, তার মানে ও ওয়াই টু আয় স্তরে ভোগব্যয় হচ্ছে আমার এফ ওয়াই টু, ভোগব্যয় হলো কত, এফ ওয়াই টু। এখানে আমরা যদি দেখাই ও ওয়াই টু আয় স্তরে ভোগব্যয় হচ্ছে এফ ওয়াই টু,
এখন লক্ষ্য করো, তুমি এই জায়গাতে একটু খেয়াল করে দেখো, নিজের সাথে একটু প্রশ্ন করবা নিজেকে। আই আগে ছিল কত? Y1, এখন হচ্ছে কত? Y2। তাহলে আই কি আগের জায়গায় আছে না বাড়ছে? নিশ্চিত বাড়ছে। এবার আসো, ভোগবে আগে ছিল কত? EY1, এখন হয়েছে কত? FY2। EY1 আর FY2 কি সমান? কখনোই না। EY1 এর চেয়ে FY2টা বেশি, ঠিক না? তার মানে আয় বাড়ছে আর ভোগবেও কি হয়েছে? বাড়ছে। এই কথাটা আমরা এখানে তুলে নিয়ে আসি, দেখো ও Y2 আয় স্তরে, মানে আয় স্তরটা Y1 আয় স্তরের চেয়ে কি বেশি। আবার FY2 ভোগের পরিমাণটা EY1 ভোগের চেয়েও বেশি। আমরা এটাকে নিয়ে আসি, দেখো তার মানে আমরা এখানে বলতে পারতেছি Y2 গ্রেটার দেন Y1, অর্থাৎ Y2 আয়টা Y1 এর চেয়ে কি ছিল? বেশি। আবার FY2 এখানে, অর্থাৎ এখান থেকে আমরা এখানে দেখছি FY2 গ্রেটার দেন EY1, FY2 গ্রেটার দেন EY1। তার মানে আমাদের একটা প্রথম কথাটা আমাদের ব্যাখ্যা হয়ে গেছে, দেখো জানলাম কি, অর্থাৎ আয় বাড়লে ভোগ ব্যয় বাড়ে। আমি আশা করি তুমি নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো, আয় বাড়ছে অবশ্যই ভোগ ব্যয়ও বাড়ছে, একটা কথা প্রমাণ করে ফেললাম। এবার আমরা যাব দ্বিতীয় কথাটা, বলছিলাম আয় যে হারে বাড়ে ভোগ ব্যয় কিন্তু সে হারে বাড়ে না, এই জায়গাটা আমরা দেখাবো। দেখো এখানে আয় আগে ছিল কত? Y1, এখন হয়েছে কত? Y2। তাহলে পরিবর্তন হয়েছে কত আয়ের এই অংশটা? Y1 Y2। আমরা কি এই জায়গাটা দেখাতে পারি আয়ের পরিবর্তন, অর্থাৎ ডেল ওয়াই পরিবর্তনটা কত? Y1 Y2। আর এই ভোগের পরিবর্তনটা দেখানোর জন্য আমরা ই বিন্দু থেকে ভূমি অক্ষের সমান্তরাল করে, ই বিন্দু থেকে ভূমি অক্ষের সমান্তরাল করে ইজি একটা রেখা টানবো। ও এখানে আয়ের পরিবর্তনটা বের করে দেখাইছি আগে, দেখো ও Y2 মাইনাস ও Y1, ও Y2 নতুন আয় স্তর, ও Y2 আগেরটা ছিল কত? ও Y1। তাহলে ও Y2 মাইনাস ও Y1, এই পার্থক্যটা কত? Y1 Y2। তাহলে আমরা বলছি এখন এই ভোগের পরিবর্তনটা বের করার জন্য ই বিন্দু থেকে ভূমি অক্ষের সমান্তরাল করে ইজি একটা রেখা টানি। দেখো এই রেখাটা আর এই রেখাটা যেহেতু সমান্তরাল, তাহলে আমি বলতে পারি যে সমান্তরাল রেখার দূরত্ব সব জায়গায় কি সমান, তার মানে ই Y1 যে কথা জি Y2 একই কথা। এই জায়গাটা একটু মনে রাখো, আমরা একটু পরে এটাকে কাজে লাগাবো। যাই হোক, আগে আমার ভোগ ব্যয় দেখো তো এখানে ই Y1 ছিল, আর এখন ভোগ ব্যয় হচ্ছে FY2। তাহলে ভোগ ব্যয়ের পরিবর্তন কোন জায়গাটা? এই জায়গাটা কত? এফ জি পরিমাণ, এতটুকু আমার ভোগ ব্যয় বাড়ছে। আমরা এটা যদি চিহ্নিত করে দেখাই যে ডেল সি সংসং কত? এফ জি পরিমাণ। এটা একটু আমরা এখানে তুলে নিয়ে আসি, দেখো ভোগের পরিবর্তন ডেল সি সংসং FY2 মাইনাস EY1, এটা হচ্ছে নতুন ভোগ FY2, পুরাতন ভোগ EY1। তাহলে এখন আমরা যদি এটাকে দেখাই, দেখো এই FY2 এর দুইটা অংশ আছে, একটা হচ্ছে FZ আর একটা হচ্ছে ZY2। আমরা এটাকে ভেঙে নিচ্ছি, দেখো FZ প্লাস ZY2, FZ প্লাস ZY2 মাইনাস কত ছিল? EY1, মাইনাস হচ্ছে EY1, এটা লিখে ফেললাম এখানে, ঠিক আছে? তাহলে এখন খেয়াল করো, আমি বলছিলাম দুইটা রেখার সমান্তরাল যেহেতু, এই যে এটা আর এটা যেহেতু সমান্তরাল, তো এই দুইটা রেখার সমান্তরাল হওয়ার কারণে এই গ্যাপটা আর এই গ্যাপটা কী হবো? সমান হইব, অর্থাৎ EY1 আর ZY2 পরস্পর সমান হবে। এই যে ZY2 সমান EY1, তা আমি ZY2 এর জায়গায় ZY2 এর জায়গায় EY1টা বসিয়ে দিচ্ছি। দেখো কি হয় যে FZ, এই যে ZY2 এর জায়গায় বসাইছি কত? EY1, মাইনাস এখানে আছে কত? EY1। তাহলে এটা কেটে দিলাম, তো রইল কত? FZ পরিমাণ। তার মানে এটা হচ্ছে ভোগ ব্যয়ের পরিবর্তন FZ পরিমাণ, ঠিক আছে? এখন তুমি খেয়াল করো, এই পরিবর্তনটা বেশি, এই Y1 Y2টা বেশি না FZ টা বেশি? তোমার চোখে তো লাগার কথা, দেখো FZ পরিবর্তনটা কম আর আয়ের পরিবর্তনটা বেশি। তার মানে আমি যে কথাটা বলছিলাম, দেখো এখানে আয় যে হারে বাড়ে ভোগ ব্যয় তার সে কম হারে বাড়ে, এই দুইটা পরিবর্তনের কথা আমরা দেখাচ্ছি। দেখো অর্থাৎ আয়ের পরিবর্তন Y1 Y2 গ্রেটার দেন ভোগ ব্যয়ের পরিবর্তন FZ। তাহলে আমাদের কথাটা বলে ফেলতে পারছি আমরা, অর্থাৎ আয় যে হারে বাড়ে ভোগ ব্যয় তার সে কম হারে বাড়ে, ঠিক আছে? এখন একেবারে
দুইটা কথা আমরা কিন্তু ব্যাখ্যা করে ফেলছি, আয় বাড়লে ভোগ ব্যয় বাড়ে। দ্বিতীয় বললাম, আয় যে হারে বাড়ে ভোগ ব্যয় তার চেয়ে কম হারে বাড়ে। এবার আসো তৃতীয় কথাটা বলছিলাম, আয় বাড়লে ভোগ ও সঞ্চয় বাড়ে, বা এখানে ভোগের কথা তো বলে আসছি, সঞ্চয় বাড়ে, এই কথাটা আমরা দেখাতে পারলেই আমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে, লক্ষ্য করো এখানে ও ওয়াই টু আয় স্তরে। ঠিক আছে, আমরা যে মানে সি সমান ওয়াই অর্থাৎ 45 ডিগ্রি কোণে রেখা থেকে একটা রেখা টানছিলাম এইচ ওয়াই টু, মনে আছে নি? এইচ ওয়াই টু, এই রেখার মধ্যে এতটুকু তো আমরা ভোগ ব্যয় বলে ফেলছি, তাহলে এই অংশটা কি এফ এইচ? আমি আবার যদি পেছনের দিকে যাই, লক্ষ্য করো এই যে এই অংশটা এফ এইচ, এফ এইচ এই অংশটাই হচ্ছে সঞ্চয়ের পরিমাণ। তাহলে তুমি লক্ষ্য করো, যখন ও ওয়াই ওয়ান আয় স্তরে ছিল তখন সঞ্চয়ের পরিমাণ ছিল কত? শূন্য। তারপরে আয় বাড়তেছে, আস্তে আস্তে বাড়তেছে, ভোগ ব্যয় কী হচ্ছে? বাড়তেছে, ভোগ ব্যয় বাড়তেছে, আবার এই গ্যাপটা দেখো আস্তে আস্তে এই গ্যাপটাও বাড়তেছে, তার মানে সঞ্চয়ও বাড়তেছে। তাহলে এ থেকে আমরা বুঝলাম যে সিতে ও আই টু আয় স্তরে দেখো সঞ্চয়ের পরিমাণ বলছি কত? এফ এইচ পরিমাণ। তাহলে এখানে আমরা বলতে পারি কি, আয় বাড়লে সঞ্চয় ভোগ ও সঞ্চয় উভয় বাড়ে। এই ছিল আজকের আলোচনার কথা। ঠিক আছে, আজকের এখান থেকে আমরা এই আলোচনাটা আর একটু কথা বলে নিই। সমালোচনাটা আমি এখানে দেখাচ্ছি কিন্তু তোমরা বই থেকেই পড়ে নিবা, কারণ এটা তো আর ব্যাখ্যার কিছু নেই এখানে, তারপর একটু আমি দেখাচ্ছি আর কি প্রশ্নটা পুরোপুরি তুলে আনার জন্য আর কি। এই বিধিটার মধ্যে বলা হয়েছে কি, আয় বাড়লে ভোগ ব্যয় বাড়ে, কিন্তু এই কথাটা আসলে সব ক্ষেত্রে সত্য না, কারণ কিছু কৃপণ মানুষ আছে বা স্বভাবগত কিছু আচরণ মানুষের থাকে যাদের আয় বাড়লেও ভোগ ব্যয় বাড়ে না। এই কারণে এটা সমালোচনার জন্য নিয়ে আসছে, সবার ক্ষেত্রে কিন্তু আবার এটা প্রযোজ্য না। ঠিক আছে, দুই দেখো, এ বিষয়টা বলা হয়েছে মানুষের ভোগ ব্যয় বর্তমান আয়ের উপর নির্ভরশীল, এটা নিয়েও সমালোচনার মধ্যে আছে। দেখবা সমাজে এমন কিছু লোক আছে যাদের পূর্বপুরুষদের মানে সম্পদ রেখে গেছে, বর্তমান জেনারেশন সেটাকে ভোগ করতেছে। ঠিক আছে, আবার এমনও হতে পারে তার পূর্ববর্তী সঞ্চয়, বর্তমানে আয় কমে গেলেও তার পূর্ববর্তী সঞ্চয়ের মাধ্যমে তার ভোগ ব্যয় বহাল তবিয়তে আছে। ঠিক আছে, তার মানে এই কথাটা তাহলে এখানে একটু সমালোচনার সম্মুখীন হয়ে গেছে যে মানুষের বর্তমান আয়ের উপরে ভোগ ব্যয় নির্ভর করে, তা কিন্তু আসলে সঠিক না। এই কথাটা এখানে দেখেছি, দেখো কিন্তু সবসময় বর্তমান আয়ের উপর ভোগ নির্ভর করে না, কারণ অনেক সময় পূর্বের সঞ্চয় বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ ভোগকে প্রভাবিত করে, যে কথাটা আমি একটু আগে বলে ফেলছি। তারপরে দেখো তিন নম্বরে, এই বিধিতে স্বল্পকাল নিয়ে আলোচনা করা হয়েছে। কেন্স সবসময় কেন্সের যতগুলো ব্যাখ্যা আছে ওগুলোর মধ্যে তিনি বলেছেন যে আসলে দীর্ঘকালে আমরা সবাই মৃত। ঠিক আছে, এই কারণে উনি দীর্ঘকালের কোনো আলোচনা ওনার বিধিতে আনেন নাই, অর্থাৎ দীর্ঘকালটা কিন্তু উনি বাদ দিয়েছেন, অর্থাৎ উপেক্ষিত কাছে ওনার আলোচনার মধ্যে উপেক্ষিত হয়েছে, এজন্য সমালোচনার সম্মুখীন হয়েছে। চার নম্বরে দেখো, এ বিধিতে মানুষের ভোগের উপর মূল্যস্তরের প্রভাব বিবেচনা করা হয়নি, কিন্তু মূল্যস্তর তো একটা ফ্যাক্টর, যে যদি তোমার আয় বাড়ছে, মনে করো তোমার ফ্যামিলির আয় বেড়ে গেছে কিন্তু দ্রব্য সামগ্রীর দাম আগের যা ছিল তার চেয়ে অনেক বেড়ে গেছে, তাহলে দেখা যাবে তোমার ভোগ আগের তুলনায় আরও কমে গেছে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এই কথাটাই বলা হয়েছে যে আসলে এখানে মূল্যস্তরটাকে বিবেচনা করা হয় নাই। মূল্যস্তর কিন্তু আমরা অনুমিত শর্তের মধ্যে বলে নিচ্ছিলাম, মূল্যস্তর কি থাকবে? স্থির থাকবে, কারণ মূল্যস্তর ভোগকে প্রভাবিত করে। এই ছিল আসলে এই মানে সমালোচনাগুলো। তারপরেও এই যে এত সমালোচনা করলাম, এই যে সমালোচিত হয়েছে, তারপরেও কেন্সের এই আলোচনাটা মানে আমাদের যে অর্থনীতির ক্ষেত্রে খুব গুরুত্ব বহন করে, এই কারণে বলছে যে কিন্তু এসব সমালোচনা থাকা সত্ত্বেও কেন্সের এই মনস্তাত্ত্বিক ভোগবিধির গুরুত্ব কিন্তু অনস্বীকার্য। আজকের এই আলোচনা থেকে আমরা যে প্রশ্নগুলো পেতে পারি, দেখো ভোগের মৌলিক মনস্তাত্ত্বিক বিধির প্রবক্তাকে নিশ্চিত তুমি আনসার দিতে পারবে, ভোগের মৌলিক মনস্তাত্ত্বিক বিধিটি কোন কালের জন্য প্রযোজ্য তাও তোমার পক্ষে আনসার দেওয়া সম্ভব। তারপর এখানে বড় প্রশ্ন তো একটাই আলোচনা করলাম, কেন্সের মানে ভোগের মৌলিক মনস্তাত্ত্বিক বিধিটি ব্যাখ্যা করো। এই ছিল আসলে মূলত আজকের আলোচনা।
ঠিক আছে, তাহলে আমরা সবাই আজকের আলোচনাটা ভালোভাবে আমরা শেষ করে নেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে থাকো। ধন্যবাদ সবাইকে।